17 জানুয়ারি 1941, রাত 1:35। তখন এলগিন রোড নিঝুম নিস্তব্ধ। যিনি গাড়ি চালাবেন তিনি বাড়ির উপরের ঘর থেকে স্পষ্ট ইঙ্গিত পেলেন এবার বেরোতে হবে। প্ল্যান মাফিক ভরা পূর্ণিমার রাতে দুজনে গাড়িতে উঠলেন, সাথে একটি জার্মান ওয়ান্ডারের গাড়িতে। বাড়ির বাইরে তখন বাংলার সিআইডি গোয়েন্দারা এবং ব্রিটিশ গোয়েন্দারা নিয়মিত টহল দেয়। তাদের চোখে ধুলো দিয়ে মোহাম্মদ জিয়াউদ্দিনকে নিয়ে চালক হাওড়া ব্রিজ পার হয়। চন্দননগরের ফ্রেঞ্চ পোস্ট পার করে বর্ধমান হয়ে পৌঁছালেন বাড়ারে। চালক তার ভাইয়ের বাড়িতে সারা দিন লুকিয়ে রাখলেন মোহাম্মদ জিয়াউদ্দিনকে, কিন্তু একবারও জানতেও দিলেন না কি উনি কে। সেই রাতে উনি দিল্লি কালকা মেল ধরলেন গোমো স্টেশন থেকে পেশোয়ার যাওয়ার জন্য। জানুয়ারি 19 ওনার কমরেড আকবর শাহ তার প্রতীক্ষায় করছিলেন পেশোয়ারে। ওনার সঙ্গে ছিলেন আবাদ খান ও ভগত রাম তলওয়ার। এরপর এক নতুন যাত্রা শুরু হল, কিন্তু ইতিমধ্যে কলকাতাতে লোকে জানতে পেরে গেছে যাকে নিজের বাড়িতে নজরবন্দি করা হয়েছিল উনি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন। উনি আমাদের বাংলা তথা ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস। গাড়ির চালকটি ছিলেন আগামীর বিখ্যাত চিকিৎসক শিশির বোস। ভারত সরকার পরবর্তীকালে গোমো স্টেশনকে নেতাজি জংশন নাম দিয়েছে। আজকের বঙ্গদর্শনের এই বিশেষ একটি পর্ব নেতাজির জন্মজয়ন্তীতে ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে পরের সপ্তাহেও চলবে এই মহানিষ্ক্রমণের কথা।